পেঁয়াজে ভারত নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরে সিরিয়াস বাংলাদেশ, সম্প্রতি এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কলকাতা ভিত্তিক অনলাইন কলকাতা 24/7। সেখানে বলা হয়, ভারতের তরফে বারবার পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা জারি করার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে অস্থিরতা তৈরি হয়। এই পরিস্থিতি কাটাতে পেঁয়াজে আত্মনির্ভর হতে সিরিয়াস চিন্তা শুরু করল সরকার। শুধু বাংলাদেশ নয়, নেপাল ও ভুটানও ভারতের উপর নির্ভরশীলতা কমাতে চায়। এ যেন বাণিজ্য যুদ্ধের আরেক রূপ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, সরকার পেঁয়াজ নিয়ে আমদানি নির্ভরতা কমাতে চায়। ভারতের দিকে তাকিয়ে থাকলে পেঁয়াজ নিয়ে বিব্রত হতেই হবে, তাই আমরা পেঁয়াজ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছি, সরকার খুবই সিরিয়াস। সম্প্রতি অভ্যন্তরীণ বাজারে সংকটের কারণে বিশ্বের সর্বাধিক পেঁয়াজ রপ্তানির দেশ ভারত সাময়িক রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে সীমান্তে আটকে পড়ে ট্রাকে ট্রাকে পেঁয়াজের চালান, সেই ধাক্কায় বাংলাদেশের বাজারে তৈরি হয় অস্থিরতা। পরে কূটনৈতিক প্রক্রিয়ায় আগে থেকেই চালান পাওয়া ট্রাক বাংলাদেশে যাওয়ার অনুমতি দেয় ভারত, তবে দীর্ঘ সময় পড়ে থাকায় লক্ষ লক্ষ টাকার লোকসান হয়েছে ভারতীয় রপ্তানি ব্যবসায়ীদের। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন সীমান্তে আটকে থাকা ট্রাক ভর্তি পেঁয়াজের ভবিষ্যৎ নিয়ে আর ভাবছে না সরকার। বিভিন্ন দেশ থেকে আমদানি উদ্দেশ্যে এলসি করা পেঁয়াজ কবে নাগাদ দেশে আসবে সেই দিকে নজর সরকারের। মূলত আমদানি নির্ভরতা কমিয়ে পেঁয়াজের উৎপাদন বাড়ানো ও সংরক্ষণের উপায় নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে সরকার। এদিকে সাময়িক ছাড়ের পর ফের রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে ভারত, ফলে পশ্চিমবঙ্গের পেট্রোপোল সীমান্তে দাঁড়িয়ে ট্রাকগুলো, ওপারের ব্যবসায়ীদের দাবি, প্রায় 50% পেঁয়াজ ট্রাকেই পচে নষ্ট হয়ে গেছে। ওই প্রতিবেদনে জানা হয়, গত বছরে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেবারের মতো এবার সংকট মেটাতে এই মুহূর্তে মিয়ানমার, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল ভুটান, সম্প্রতি ভুটান সরকার ফরমান জারি করে আমদানি নির্ভরতা কমানোয় জোর দেন। নির্দেশে বলা হয়, ভারতীয় পেঁয়াজের নির্ভরতা কমিয়ে দেশে বিপুল পরিমাণ উৎপাদন করতে হবে। জানা যাচ্ছে নেপাল সরকারও পেঁয়াজে ভারতীয় নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। চারপাশে ভারতের সাথে যেন প্রতিবেশীরা বাণিজ্য যুদ্ধ শুরু করেছে।